আর কোনো প্রশ্ন? জি জি কথা শোনালেন যে এরকম হাদিস শোনা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম বসেছিলেন, তো রাসূলের জীবনী নিয়ে আলোচনা করছেন, তো আল্লাহ রাসূল গিয়ে বলছেন যে তোমরা কি করছো, তো আপনার জীবনী নিয়ে আলোচনা করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমার সাথে জান্নাতে যাবে। এরকম কোনো হাদিস আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। এগুলো ঈদে মিলাদুন্নবীর ফজিলত সাবিত করার জন্য নিজে নিজের পকেট থেকে আবিষ্কার করছে, বের করে সামনে নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো বুখারীতে মুসলিমে আছেই, অনুসরণ করতে চাইলে খুলে পড়ে অনুসরণ করো, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদের পদ্ধতিটা জানতে চেয়েছি। ও কাজা নামাজ কাকে বলে? ফজরের সালাতের সময় হচ্ছে সূর্য উদয় হওয়া পর্যন্ত। সূর্য উদয় হওয়া পর্যন্ত সালাত আদায় করতে পারেননি মানে এখন ফজরের সালাত আপনার কাজা হয়ে গেছে। কথা বুঝেননি? যেই সালাতের প্রত্যেক সালাতের জন্য নির্দিষ্ট সময় আছে, ইন্নালিল মুমিন কাতাবাল্লাহু আলাল মুমিনিনা সালাতাম মাওকুতা, নির্দিষ্ট সময় আছে প্রত্যেক সালাতের জন্য। তো যখনই ওই সময় অতিক্রম হয়ে যায় তখনই সালাতটা কাজা হয়ে যায়। এখন পরে ওই সালাতটা আপনি আদায় করলেন, এটা কি বলা হয়? কাজা সালাত আদায় করা। কথা বুঝতে পারছেন? তারপর আরেকটা প্রশ্ন যে তাহাজ্জুদের সালাত কিভাবে আদায় করবে। তাহাজ্জুদের সালাত এবং তারাবির সালাত একই, আমরা যেভাবে দেখি তারাবির সালাত আদায় করে ওটা তাহাজ্জুদের সালাত আদায় করার পদ্ধতি। ঈশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন, সুন্নাত পড়ে বেতের বাকি রাখবেন, রাত দুটা আড়াইটা তিনটার সময় ঘুম থেকে উঠবেন, উজু করবেন, সূরা আলে ইমরানের আয়াত আসমানের দিকে তাকিয়ে পড়বেন, তারপরে এসে সালাতে দাঁড়াবেন, দুই রাকাত করে পড়বেন, সালাম ফিরবেন, এইভাবে আট রাকাত সালাত শেষ করে তিন রাকাত বেতের মাধ্যমে এগারো রাকাত তাহাজ্জুদের সালাত, এবং প্রত্যেক চার রাকাত পর বিরতি নেবেন, তাসবিহ তাহলিল করবেন, আল্লাহর নিকটে দোয়া করবেন, কান্দাকাটি করবেন, এটাই তাহাজ্জুদের সালাত। যে বেদাতের যে কঠিন ভয়াবহতা, যদি কেউ বেদাতের মধ্যে জড়িয়ে গিয়ে থাকে তাহলে তার বের হয়ে আসার উপায় কিভাবে সে থেকে করে ফেলেছে, কি করণীয় তার? কেউ বেদাত করে থাকলে অতি দ্রুত তার জন্য জরুরি যে বেদাত থেকে তওবা করবে, কেননা যতক্ষণ তার সাথে বেদাত আছে ততক্ষণ তার কোনো আমল কবুল হবে না। এই জন্য যখনই সে জানতে পারলো ঈদে মিলাদুন্নবী বেদাত, তো গত বছর যদি ঈদে মিলাদুন্নবী পালন করে থাকে তো এই বছরে রাত্রিরে উঠে আল্লাহর কাছে তওবা করে সংকল্প করবে যে আর জীবনে কোনোদিন ঈদে মিলাদুন্নবী পালন করবে না। ঈদে মিলাদুন্নবীর যেখানে গল্প হবে, অনুষ্ঠান হবে, ওখানে যাবে না। ঈদে মিলাদুন্নবীর কোনো খাবার, কোনো সিন্নি কিছুই গ্রহণ করবে না। এইভাবে সংকল্প নিয়ে তওবা করবে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন।